হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর আমি সঞ্চিতা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি আর অনেক কিছুই আমার হয়ে গেছে যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সেটা হচ্ছে আমি চা রুটি খেয়ে নিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে রান্না কিছু কিছু মাছ ভাজাও হয়ে গেছে, আমার আন্ডা বাচ্চাদের ভাতও প্রেশার কুকারে হয়ে গেছে, আর আমাদের নিজেদের ভাতও বসিয়ে দিয়েছি, আর আমি যে ভাজা ভুজি নেবো সেটাও বসিয়ে দিয়েছি। তো অনেক কাজই করে নিয়েছি। শরীরটা ভালো থাকলে মনটাও ভালো থাকে, আর ঘুমিয়েও সকালে সকাল উঠতে ইচ্ছা করে। তো আমি এখন স্নানে যাবো, তার আগে তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করে নিচ্ছি। এই যে দেখো, মাছের ঝোলের সবজি বসিয়ে দিয়েছি, এদিকে দিয়েছি ভাজা বসিয়ে, ওদিকে দেখো ভালো, আর ওদিকে জলটা দিয়েছি ওটাই দেবো দিয়ে সিদ্ধ, আর এদিকে দেবো মাছ ভেজে রেখেছি, আর এদিকে আছে ভাত। সেটা একসাথে খোলাটা একটু টাফ হয়ে যাচ্ছে, এই যে দেখো। তো এই ভাতটা আমি গলে নেব এই গামলাটায়, এই যে দেখো। ওদের খেতে দেবো, আর এদিকে দেখো লেবু কেটে নিয়েছি, এদিকে ফল কেটে নিয়েছি, আর ওদিকে দেখো তোমাদের দেখাতে গিয়ে আমার ভাতে মার পড়ে যাচ্ছে। মাছের ঝোল আমার রেডি, আর এবারে টিফিন গুছিয়ে নিলেই হয়ে গেল। আর মাছটাকে দুই ভাগে করতে হবে, আমার মাছ আছে মানে ছোট্ট শোল আছে, পোনা আছে, আর এদিকে কাতলা আছে, আর সবজি আছে, গাজর আছে, পাকা টমেটো, কাঁচা টমেটো, পেঁপে, আর ফুলকপি আলু। তো ফুলকপি আলু দুজনে খাবে, বাকি সবজি আমার। চলো এটা আলাদা করা যাক। বন্ধুরা, আমি ছাদে চলে এসেছি, আমার হাতে একটু টাইম আছে, কালকে বৃষ্টি হয়েছিল, সে তো মুষলধারে কিছুক্ষণের জন্য বৃষ্টি, একদম ধোয়াধার বৃষ্টি, আর তারপরে সব ভিজিয়ে টিজিয়ে দিয়ে লন্ডভন্ড করে দিয়ে চলে গেছে। তো এই দেখো টেবিলটার কি হালাত হয়েছে হাওয়ায়, আর এদিকে এগুলো হচ্ছে তুলসী গাছ, মানে শুকনো তুলসী সব ফেলে দিয়েছে। আর আমি যেটা নিয়েছি এটা দেখো সবজির খোসা, আর এর উপরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কাকরোলের মুটো বলে, এই যে দেখো। এটাও নিচে মাটিতে মানে বৃষ্টিতে ধুয়ে মাটি এটা বেরিয়ে গেছিলো, তো আমি এটা নিয়ে এসেছি ছাদেই লাগাবো, আর সবজির খোসাটা ঢেলে দেবো। তো টাইম যখন আছে কেন ওয়েস্ট করব। তো আমি সবজির খোসাটা ঢেলে দেবো, আর ওই মুতোটা একটু লাগিয়ে নিচে চলে যাব, আর তারপরে রেডি হব। তোমাদের বলেছিলাম স্নান করবো, স্নানটা কিন্তু এখন আমার হয়নি, মিথ্যা না আসলে, কি বলতো ওই একটার পর একটা মনে হয় কি এটা করি সেটা করি, এই করতে করতে একটু দেরি হয়ে যায়। তো এখানেও টাইম ওয়েস্ট করা যাবে না, চলো ওটা ঢেলে দিয়ে নিচে যাই। ছাদে এসেছি, আর দেখো একটা ফুলও ফুটেছে দেখতে পাচ্ছি, স্নান করিনি তো কি হয়েছে ঠাকুর জানে, তাড়াহুড়ো আছে। তো এই ফুলটা আমি নিচে নিয়ে যাচ্ছি, আর এদিকে এখন এর আছে এখনো কুড়ি ফোটেনি, এই একটা আছে শুকিয়ে গেছে। ওখানে আয় 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 এই না, এটা দে, এটা এক সাইডে দে, এটা ঠান্ডা ভাত, আর কাঁসাইয়ে ভাত রয়েছে তো গামলায় দিয়ে দে। ও
আর গামলারটা কাছিয়ে দিয়ে দে, গামলাটা কাছা। হ্যাঁ ও মা, ওটা তো ভালো ভাত, আমি প্রেসারে রান্না করে দিয়েছি, কি অবস্থা, মারপিট করে খাওয়ার সময় শুধু মারপিট, দুধ দিয়ে মেখে দিয়েছি, তোর ভাত লাগাতে কি ঘেন্না লাগছে, তো আমরাও খেতে খাওয়ার মতো, ধোয়া গামলা ধোয়া প্রেসার কুকার দুধ দিয়ে মেখে, মারপিট করবে, শুধু মারপিট করবে, আয় চলে আয়। তো আমি রেডি হয়ে গেছি, একটু ক্রিম ট্রিম মাখবো, তারপরে বেরিয়ে পড়বো। আজকে আবার দত্তপুকুরে হাট বুধবার, তো হাটে গেলে পরে কতক্ষণ দাঁড়াতে হয়, ভাগ্য ভালো থাকলে তো তাড়াতাড়ি বেরিয়ে যাব। তো চলো একটু ক্রিম ট্রিম মেখে দিই, চুলটা আছড়ে নি। চলো রে বন্ধু, টাটা, খেয়ে দেয় নিস, হাই যে টাটা। চলো যাই গাড়ির ওখানে, চলো এই যে এই যে এই যে যে গাড়ি স্টার্ট দিয়ে বসে আছে, আজকে আমি সোয়েটার আনিনি, শীত লাগলে কি করবো। দেখো এই আমাদের পাড়ার রাস্তা, এটা দিয়ে উঠে যশোর। এই দেখো দত্তপুকুরের হাট, তবে আজকে ভাগ্য ভালো আছে, কিছুটা জ্যামটা এখন ছেড়েছে, তো ওই জন্য আমরা জ্যামে পড়িনি, ট্রাফিক আছে। এই যে দেখো রাস্তার ধারে 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 দেখো কিভাবে বসেছে, আর রাস্তায় উঠেছে, সে পারলে রাস্তার মধ্যেই বসে। জ্যামে তো করিনি, এখন ঠিক টাইমই আছে, তো ভগবানের দয়া যে ঠিকঠাকভাবেই যদি মানে পৌঁছাতে পারবো টাইমে। আমি খেয়েও নিয়েছি, আর বাড়ি থেকে ঘর থেকে বেরিয়েছি, লিপস্টিকটা পরিনি, কেন কি গাড়িতেই পরবো, আমার কাছে একটা থাকে, তো এটা একটু পরে নেব। আর চলো আর কি বলবো, সঙ্গে থাকো পাশে থাকো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।